नामे बेनामे इस्लामेर नामे वैषयिक जीवनेर नामे मतवादेर नामे যত সংগঠন চলছে প্রত্যেকের টার্গেট কিন্তু যুব সমাজ। জাহেলিয়াতের মোকাবেলায় এক একজন প্রতিটি এলাকায় এক একজন বিস্ফোরণের মতো তৈরি হয়ে যান। একটা পারমাণবিক বোমা যখন পুরো এলাকা ধ্বংস করে, আমরা বিশ্বাস রাখি আল আদি যুব সংঘের একজন প্রকৃত কর্মী যদি একটা এলাকায় থাকে, একটা জেলায় থাকে, একটা উপজেলায় থাকে, পুরো জেলা এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমারতের অধীনে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হন, সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের যে স্লোগান সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ। যাবতীয় কুসংস্কার, শিরক, বিদআত, অনাচার সবকিছু মূলোৎপাটন হয়ে ওহির আলোয় সমাজ আলোকিত হবে হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2021-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও দায়িত্বশীল ভাইরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন সরাসরি প্রোগ্রাম করতে না পারার ফলে প্রায় দীর্ঘদিন পরে তবলিগ ইজতেমার পরে এই প্রথম সরাসরি সম্মেলনে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় কর্মীবৃন্দ, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর অধিকাংশ মানুষ আদর্শচ্যুত হয়ে শয়তানের গোলামি করছে। জাহেলি আগ্রাসনের তীব্র সবলে সমাজ ব্যবস্থা বিষাক্ত হয়েছে। মনুষ্যত্ব হারিয়ে মানুষ পশুত্বের সীমারেখাকে ছাড়িয়ে গেছে। উত্তাল বিক্ষুব্ধ তরঙ্গের মাঝে পথহারা যাত্রীর ন্যায় মানব সমাজ আজ দিকভ্রান্ত। তারা বাঁচতে চায়, তারা মুক্তি চায়। এজন্য প্রয়োজন উচ্চ নৈতিকতা সম্পন্ন নিবেদিত প্রাণ একঝাঁক কর্মী বাহিনী, যারা আত্মিক এবং বাহ্যিক উভয় জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মূর্ত প্রতীক হবেন, যারা হবেন ওহীর জ্ঞানে সমৃদ্ধ, জাতীয় এবং আন্তর্জাতিক জ্ঞানে পরিপক্ক। উক্ত ভিশন নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন, সংস্কারক যুব কাফেলা, হকের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। যে কাফেলা সমাজ সংস্কারের ময়দানে ত্যাগ তিতিক্ষার পথ মাড়িয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে, রক্তচক্ষুকে উপেক্ষা করে দুনিয়াবি জৌলুসের চোখ ঝাঁঝানো ঝলকানি পাশ কাটিয়ে দৃঢ় পদে এগিয়ে চলেছে। প্রিয় সংগ্রামী কর্মীবৃন্দ, উত্তাল বিক্ষুব্ধ সমুদ্রের মাঝে জান্নাতের লক্ষ্যপানে ছুটে চলা সংগঠন নামক এই নৌকাকে লক্ষ্যচ্যুত করার নানারকম চেষ্টা ফিকির চলছে, ভবিষ্যতেও চলবে। হে চির অজেয় যুব কাফেলা, আহলে হাদিস আন্দোলনের বিশুদ্ধ রাজপথে সমস্ত বিরোধিতাকে উপেক্ষা করে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ, তুমি আমাদের এই চেতনাকে, আমাদের এই কামনা বাসনাকে কবুল করে নাও। বিশ্বব্যাপী এই জাহেলি সমাজের প্রতিটি রন্ধে রন্ধে শিরক, বিদআত, জাহেলিয়াত, কুসংস্কার আজকে স্থান নিয়েছে। ধর্মের নামে অধর্মের জয় জয়কার চলছে। বিভিন্ন মতবাদের মাধ্যমে হাজারো মানুষকে মানুষের দাসত্বের রূপান্তরিত করা হচ্ছে। এই জাহেলিয়াতকে দূরীভূত করার জন্যে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আলাদী যুব সংঘ একমাত্র চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। আলাদী যুব সংঘের কর্মীরা যদি ইখলাসের সাথে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে ওহির আলোয় আলোকিত হয়ে সমাজ সংস্কার ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইনশাআল্লাহ শত বাধা উপেক্ষা করে যাবতীয় চক্রায়নকে উপেক্ষা করে ওহির আলোয় সমাজকে ঢেলে সাজানো সম্ভব হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন যেমন ইমানের উপর অবিচল থাকা, ঠিক তেমনি প্রয়োজন ওহির জ্ঞানে সমৃদ্ধ হওয়া। আপনি যখনই বাতিলের সাথে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবেন তখন বাতিল আপনাকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করবে। যদি আপনি ওহির জ্ঞানে সমৃদ্ধ না হন, যদি আপনি রাসূলের আদর্শের মূর্ত প্রতীক না হন, যদি আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে দাওয়াতি ময়দানে এগিয়ে চলতে না পারেন, তাহলে আপনার এই দাওয়াতি মিশন বাধাগ্রস্ত হবে, আপনার এই দাওয়াতি কাফেলা আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা আহ্বান জানাচ্ছি, আসুন জাহেলিয়াতের মোকাবিলায় এক একজন প্রতিটি এলাকায় এক একজন বিস্ফোরণের মতো তৈরি হয়ে যান। একটা পারমাণবিক বোমা যেমন পুরো এলাকা ধ্বংস করে, আমরা বিশ্বাস রাখি আলাদী যুব সংঘের একজন প্রকৃত কর্মী যদি একটা এলাকায় থাকে, একটা জেলায় থাকে, একটা উপজেলায় থাকে, পুরো জেলা এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে চাই আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, পূর্ণ ভরসা, ইখলাসের সাথে দাওয়াতি ময়দানে এগিয়ে চলা। আহলাদিস আন্দোলনের এই মুভমেন্টকে খতম করার জন্যে, আহলাদিস যুব সংঘের এই দাওয়াতি কাফেলাকে নিষ্ক্রিয় করার জন্যে ঘরে বাইরে সর্বত্র চলছে ষড়যন্ত্র। কর্মীদেরকে বিচক্ষণ হতে হবে, দূরদর্শী সম্পন্ন কর্মী হতে হবে। আপনার চোখ শুধু সামনে থাকলে হবে না, আপনার সামনে, ডানে, বামে, পিছনে, চতুর্দিকে আপনার নজর থাকতে হবে। বিরোধিতাকারীরা কখনো মুখোশ পাল্টি আপনার বন্ধু সেজে আপনার ভিতরে ঢুকবে, আপনার ভেতরের ঐক্য বিনষ্ট করার জন্য তারা সদ্যবেশে আপনার সাথী হয়ে আপনার সাথে কাজ করার চেষ্টা চালাবে। যদি দূরদর্শী সম্পন্ন কর্মী না হন তাহলে আপনি ধ্বংস হবেন। আপনার কারণে আপনার এলাকায়, আপনার জেলায় এই দাওয়াতি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই জন্য আহ্বান জানাবো, বাংলাদেশ আহলাদী যুব সংঘের যে কেন্দ্রীয় কর্মসূচি, এই কর্মসূচির সাথে একমত হয়ে নিজ নিজ জেলা এলাকায় এই দাওয়াতি কাফেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালাবেন, এটা আমরা আশা পোষণ করছি। সাথে সাথে নেতৃত্ব এবং আনুগত্য, নেতা আছে আনুগত্য নেই, সেখানে সংগঠনের কোনোই কল্যাণ পাবেন না। আনুগত্য আছে কিন্তু যোগ্য নেতা নেই, সেখানেও হোঁচট খেতে হবে। যোগ্য নেতা যেমন দরকার, ঠিক তেমনি আনুগত্যশীল কর্মী দরকার। নিজে অনেক বুঝি, নিজে অনেক জানি, আমি কি তার চেয়ে কম বুঝি নাকি, এই চেতনায় আনুগত্যহীন হবেন না। যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, অস্পষ্টতা থাকে, আপনি কেন্দ্রের সাথে কথা বলুন, সে বিষয়টা আপনি পরিষ্কার ধারণা লাভ করুন, কিন্তু নিজে নিজেই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি বিপদগামী হবেন না, বিপাকেও পড়বেন না। যুব সমাজই সকলের টার্গেট। নামে বেনামে, ইসলামের নামে, বৈষয়িক জীবনের নামে, মতবাদের নামে যত সংগঠন চলছে প্রত্যেকেরই টার্গেট কিন্তু যুব সমাজ। ফলে যদি আপনি ঝিমিয়ে যান, বিচক্ষণ না হন, তাহলে আপনার যোগ্য কর্মীকে ভুল বুঝিয়ে আপনার এই বিপক্ষে কাজে লাগানো হবে, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি। আলাদী যুব সংঘের বহু কর্মী ভুল বুঝে সংগঠনের বিরোধিতা করছে, বিরুদ্ধেও কাজ করছে। আমরা আশা রাখবো, জেনে বুঝে কর্মী হন। আবেগ নিয়ে সংগঠনে এসে 2 দিন পর চলে যাবেন, বিরোধিতা করবেন, এটা যাতে না হয়। সংখ্যা কখনো সত্যের মানদণ্ড নয়, যুব সংঘ কর্মী বৃদ্ধির আন্দোলন নয়, যুব সংঘ দায়িত্বশীল বৃদ্ধির আন্দোলন নয়। যারা জেনে বোঝে বিশুদ্ধ ইসলামের এই রাজপথে দাওয়াতি ময়দানে কাজ করতে আগ্রহী হবেন, সংখ্যা যতই কম হোক না কেন, আমরা বিশ্বাস করি হকের অতন্দ প্রহরী হিসেবে বাংলাদেশে আজাতি যুব সংঘের এই কর্মীরা সংখ্যা যতই কম হোক না কেন তাদের মাধ্যমে ইনশাআল্লাহ বিজয় আসবে। প্রিয় বন্ধুরা আমার, তাই আসুন সংখ্যা নিয়ে কখনো বিচলিত হবেন না, অন্যদের দুনিয়াবি জৌলুসে প্রতারিত হবেন না, আন্দোলনের তড়িৎ ফলের আশা করবেন না, পারস্পরিক সন্দেহ পোষণ করবেন না। এই বদগুণগুলি পরিহার করুন। একজন আরেকজনের সহযোগী হয়ে, একজন আরেকজনের সাথী হয়ে, পরস্পর পরস্পরের সংশোধন কামনা রেখে ইমারতের অধীনে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হন, সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের যে স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ যাবতীয় কুসংস্কার, শিরক, বিদআত, অনাচার সবকিছু মূলোৎপাটন হয়ে ওহির সমাজ আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সবাইকে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা রাখছি আপনারা যুবসংঘের শেষ পর্যন্ত, সম্মেলনের শেষ পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনবেন। যে আলোচনাগুলো শুনবেন এগুলো নিজ নিজ এলাকায় গিয়ে, নিজের জীবনে এবং নিজ নিজ এলাকায় গিয়ে বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আল্লাহ যেন এই সময়, শ্রম এবং অর্থকে কবুল করে নিয়ে উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।